আলোর উৎসব দীপাবলি উপলক্ষে নিজ বাড়িতে আলোর রোশনে সাজাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে খোয়াই থানাধীন জেবরির উপর বাজার এলাকায়। মৃত ব্যক্তির নাম বিজেন্দ্র থর, বয়স তার 52। এদিন নির্মীয়মান ত্রিতল ভবনে বৈদ্যুতিক লাইট লাগানোর জন্য ছাদের উপরে ওঠেন। সেই সময় আচমকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিজ বাড়িতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। তখন পরিবারের সদস্যরা বাড়িতে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে সবাই মিলে সাজাতে ব্যস্ত ছিল। প্রায় আধ ঘন্টা পর বিজেন্দ্র থর ছাদ থেকে নিচে নেমে না আসে পরিবারের সদস্যরা ছাদের উপরে যায় এবং তাকে গিয়ে দেখতে পায় ছাদের মেঝেতে লুটিয়ে পড়ে আছে। সাথে সাথে পরিবারের সদস্যরা তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এই মর্মান্তিক ঘটনায় মৃতের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। মানে তাকে নিজের বাড়িতে টুনি লাইট লাগাই দিয়েছে। ওনার নাম নাম বিজেন্দ্র ঘর কি বিজেন্দ্র ঘর।